সিডেঙ্গে হইতারিত আনা সিডেঙ্গে ভুয়া আরা 12 কি অন আরা 11 ভুয়া এডা আর বহুত জন আছে আরা বাসাত্র বহুত আছে এডা এডা ভিতর বহুত আছে আরা বাসাত্র আছে আলহামদুলিল্লাহ তো আরা সিডেঙ্গে মানুষ সমস্যা নাই অন যদি নবুজন আঙ্গুল কো তুলি ফেলেবেন তাহলে আই বুঝুম দে অত বুঝতে কি হয় কষ্ট হই দরগ তখন আই সিটেঙ্গে কি গজ্জুম ট্রাই গজ্জুম ইনশাআল্লাহ চেষ্টা করলে বাইকিন ফারা যায় ফারা ন যায় ইল্লা মন জিনিস আছে না নাই আর আনা সিটেঙ্গে হলো আলহামদুলিল্লাহ এক কইলে শুদ্ধ ভাষা বুম মাইললেও বাইন নয় সিটেঙ্গে এক কইলে সব সময় কি বাইর হয় সিটেঙ্গে বাইর হয় এটা স্বাভাবিক কথা তো সুতরাং আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ জন্ম দিয়েছে এমন একটা ভাষা আমাদেরকে দিয়েছে জায়গার মধ্যেও দরদ আছে ভাষার মধ্যেও ভালোবাসা আছে আছে না নাই আছে আরার মা আরার কি রাহে অন নাই ইকাইও এল্লম দা জীবন থনে ইংরেজি বাংলা পারিও না আরার মা তারা ভাড়া দেয় যে সুন্দর করে ডাকে ন নাই ইকাইও এ শুদ্ধ ভাষা কইতে পারিও না কইতে তো না তা আরার মা তারা যেভাবে ডাহে ইনসিডেঙ্গে পাইবেন দে অন্য হন মিকে ফা যাইতো না আবার আরা সিডেঙ্গে গালি দিবে মিদিও এক নাম্বার আপনি দিয়ে রে আরা গালি তো এক নাম্বার ভালোবাসা তো হয় নাম্বার এক নম্বর তো অনাত গালি দন ধরা নাই আই মিশর জনর ভর দিয়ে রে একটু মনে সাধ্যে ফেরাউন রে চাই হ্যাঁ মিশর গেলাম যদি ফেরাউন না দেখি এটা কি হয়নি হ্যাঁ ফেরাউন তো সম পড়িব মানে আল্লাহ কোরআন তো দে যে ফেরাউনের দিকে তাকাও কেন যে আনা রব্বুকুমুল আলা বলেছিল আমার চেয়ে বড় রব আর নাই সেই ফেরাউন অসহায় হয়ে আছে দেখো তার কোনো ক্ষমতা নাই তে ফেরাউন যদি অসহায় হয়ে পড়ে যায় ফেরাউন মানে কে যিনি বিশ্ব শাসন করেছে 16 কোটি সেনাবাহিনী ছিল যে কথা বলতো মিশরে পুরো বিশ্ব জমিন তত্তর করে কেঁপে উঠতো এরকম মানুষ কি আছে পড়ে আছে কোনো মেডিসিনও নাই আরো অনেক মমি আছে যেগুলোতে মেডিসিন দেওয়া কিন্তু ফেরাউনের গায়ে কোনো কি নাই মেডিসিন নাই আগে ছিল খোলা এখন গ্লাস দিয়ে কি করে দিয়েছে বেঁধে দিয়েছে দেখতে 100 পাউন্ড লাগে এখন গ্লাস দিয়ে বাঁধা কিন্তু আগে কি ছিল গ্লাস ছাড়া ছিল তো গ্লাসে বাঁধলো কেন আগে মানুষ ফেরাউনে দেখতে যাইত ফেরাউনের সামনে দাঁড়াইলে মানুষের মাথা গরম হয়ে যায় কারণ তারে দেখলেই মাথা কি হয়ে যায় এখন যার কাছে পায়ে জুতা আছে সে জুতা দিয়ে দুই তিনটা মারি দেয় যে হাত দি পারে সে তিন চারটা থাপ্পড় দিয়ে দেয় এখন মিশর সরকার বলে মানুষে যদি এরকম মারা শুরু করে ইতারে তো এক বছর পর আর কুজি পাওয়া যাবে না কারণ প্রত্যেকে যদি দুইটা দুইটা করে থাপ্পড় দেয় ইতারে কি এক বছর পর পাওয়া যাবে না এখন মিশরের প্রেসিডেন্ট মিটিং বসছে সে ফেরাউনদের যে দেখে সে তাপরা অনেকে জুতা দিয়েও মারে এখন কি করা যায় কারণ এরকম যদি মারতে থাকে তাহলে তারে বাঁচানো যাবে না রাখা যাবে না তখন মিশরের অনেকে বললেন আপনি একটা অ্যালাউন্স করে দেন যে ফেরাউনকে যেন কেউ হাত না লাগায় এখন মিশর সরকার বললেন এই মানব জাতি শোনো তোমরা বিভিন্ন রাষ্ট্র থেকে আসো ফেরাউনকে দেখার জন্য তাকে মারার কোনো দরকার নাই থাপ্পড় দিও না জুতা দিও দরার দরকার নাই অলরেডি আযাবের ফেরেশতা তার উপর কি দিচ্ছে আযাব দিচ্ছে ফেরেশতার কাজ তোমার হাতে নেওয়ার কোনো দরকার বাসন দেওয়ার পরেও কেউ শুনে না যেই ঢুকে সে মারা শুরু করে এখন পরের বার আবার মিটিং বসলো কি করা যায় সবাই বললেন গ্লাস দিয়ে রেখে দেন মারতে চাইলেও আর মারা যাবে না এখন গ্লাস দিয়ে বাঁধা আছে আপনারা যে কেউ গিয়ে দেখতে পারেন তো আমি যখন গেলাম এখন দেখলাম গ্লাসে বন্দি দুইজন মানুষ দাঁড়ায় আছে আমি আরেকটু কাছে গিয়ে দেখি এই দুইজন মানুষ এমন গালি দিচ্ছে সবগুলো আমার সিটেঙ্গে গালি এমন গালি একটা গালিও কি দেওয়া যায় না বাদ দেওয়া যায় না যদি বই লিখতে পারি কোনো একটা বই হয়ে যাবে পরে বললাম বাঙালি নেই আমার দিকে ফিরে তাকায় বলে সিনে গেছেন না সিনসি আপনি কোথার আমিও সিটেঙ্গে তো বললেন যে আমি বললাম যে গালি যে দিলেন তার এই 30 মিনিটের উপর হয়ে গেছে ভাই যদি জিজ্ঞেস করে কি বলবেন সে বলবো দোয়া করে দিছি বলবো কি করে দিছি দোয়া করে দিছি আমি বললাম গালি দিলেন কেন সে কালকে যদি মরে যায় আল্লাহকে কি আমল দেখাবো জানি না কিন্তু আল্লাহকে বলতে পারবো মাওলা বিমানের টিকিট দিয়ে ফেরাউনের সামনে গিয়ে সিটেঙ্গে তো যা ছিল সব তারে দিয়ে চলে আসছে আর কোন আমল কবুল না করলো এটা তো কবুল করতে পারো মানে এটাও যে দেখাবো আমাদের সিটেঙ্গেরা ভালোবাসাতেও কয় নাম্বার গালিতেও কয় নাম্বার
এক নাম্বার তো গালি দেওয়ার দরকার নাই আমরা ভালোবাসা নিয়ে মানুষকে ঈমানের দাওয়া দিব তো বলেছিলাম সময় নিব কম কেন হুজুররা বলেছেন যে হয় সে নয়তে হয় যে হয় না সে 90 তে হয় না আমার রাসূল মক্কার জমিনে হাঁটছে রাসূল যখন হাঁটে সূর্যের গরমে এখন অসহ্য যন্ত্রণা হয়ে গেছে মানুষ বলে আরবের চেয়ে গরম বাংলায় বর্তমান বেশি তো সূর্যের গরমে হাহাকার আমরা কখনো বৃষ্টির জন্য নামাজ পড়ি কখনো মাওলার দরবারে দোয়া করি কখনো বা মাহফিল থেকে ফরিয়াদ করি মাওলা বৃষ্টি দাও কেন গরম অসহ্য যন্ত্রণা হয়ে আছে তো মক্কার জমিনে তখন তো মরুভূমি ইলেকট্রিক কোন লাইট ফ্যান ছিল না আমার রাসূল বের হতে দেরি মেঘমালা নিচে এসে আমার নবীকে ছায়া দেওয়া শুরু করে দিত রাসূল মক্কার জমিনে হাঁটতেন তো হুজুর বলছিলেন রাসূলের চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুইজন একজনের নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বলছে কি বলে নাই বলছে এই হযরতে আব্বাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন সিদ্দিক আকবর খুশি হয়ে গেছে ফারুক আজম খুশি হয়ে গেছে ওসমান ও যুননুরাইন খুশি হয়ে গেছে যারা সাহাবায়ে কেরাম ডানে বামে ছিল সবাই খুশি হয়ে বলছে নবীরই ধন্য যেই নবীর পরিবার এতদিন পর্যন্ত নবীর বিরোধিতা করেছে সেই পরিবারের অন্যতম আমার নবীর চাচা হযরতে সাইয়্যিদুনা আব্বাস আজ নবীর কদমে চলে এসেছে সবাই আনন্দ মিছিল করছে কেন নবীর পরিবার এখন কার কাছে নবীর কাছে সাইয়্যিদুনা আব্বাস ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে কালিমা পড়লাম আপনার সাহাবীরা তো বড় খুশি হয়ে আছে আবু বকর হাসছে ওমর মিছিল করছে ওসমান আজ বড় বড় সুন্দর চেহারায় মিটিমিটি হাসছে সবাই যেন খুশি হয়ে আছে আমার নবী বললেন খুশি হবে না কেন যেখানে আবু লাহাব আমাকে মারার জন্য পাথর তোলে যেখানে আবু জাহেল আমাকে পাগল বলে চিল্লায় সেখানে আপনি আব্বাস আজ আমি নবীর কাছে এসে কালিমা পড়েছেন নবীর ঘরের মানুষ আজ নবীকে চিনেছে এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে আমার নবীর চাচা সাইয়্যিদুনা আব্বাস ডাক দিয়ে বলেন নবী গো আমি যে কালিমা পড়লাম তারা মনে করবে আমি আজ নতুন মুসলমান হয়েছে আমি আজকে নতুন মুসলমান নয় আমি তো তখন মুসলমান যখন আপনি নবী দুলনা মুবারকে ছিলেন সাইয়্যিদুনা আব্বাস বলছে আমি কালিমা অনেক আগেই পড়েছি কিন্তু আজকে ওপেনিং করেছি সবার সামনে প্রকাশ করেছি সিদ্দিক আকবর অবাক ফারুক আজম অবাক ওসমান যুননুরাইন অবাক আনসার মুহাজির বললেন আই সাইয়্যিদুনা আব্বাস কেমনে কি একটু বলেন না আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে চাচা বলেন কোন সমস্যা নাই তখন আমার নবীর চাচা সাইয়্যিদুনা আব্বাস ডাক দিয়ে বলে নবী গো শুনেন আপনি পৃথিবীতে আসার 6 মাস আগে আপনার বাবা আব্দুল্লাহ চলে গেছে আমরা 10 ভাইয়ের মাঝে আমার বাবা আপনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব এই 10 ছেলের মধ্যে আব্দুল্লাহকেই বেশি ভালোবাসতেন কিন্তু আব্দুল্লাহ যখন চলে গেছে আমাদের বাবা শোকাহত হয়ে গেল ঘরবাড়ি ছেড়ে দিল খানায় কাবার সামনে বিছানা আনলো ঘুমায় কাবার সামনে ইবাদত করে কাবার সামনে আর ঘরে যায় না হঠাৎ করে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল চলে আসলো এই যে ঈদে মিলাদুন্নবী বলছেন এটা আমি বলি নাই আজ থেকে 800 বছর আগের কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাব সহ অসংখ্য কিতাবে এই ঘটনাটা রয়েছে 570 খ্রিস্টাব্দ চলে আসলো 12ই রবিউল আউয়াল ধনী ধনী নিল সুবহে সাদিকের সময় হযরতে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমি আমার মাওলার জিকিরে ব্যস্ত রব্বুল আলামিনের প্রশংসায় ব্যস্ত হঠাৎ চোখ খুলে দেখে আল্লাহর ঘর খানায়ে কাবা সুজানায় তা জমিনের দিকে ঝুঁকে গেছে